হাই ডিয়ার ফ্রেন্ডস, ইনকাম এক্সট্রা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মধ্যে একটি চাকরির খবরকে নিয়ে কথা বলতে চাইব। চাকরির নিউজ এটা বলতে পারেন আপনাদের জন্য গুড নিউজই। যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক পাস করে আছেন এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছেন সায়েন্স স্ট্রিমে, সেই সমস্ত বন্ধুদের জন্যই কিন্তু খবরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই বেল আইকন একটা ক্লিক দেবেন লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সো বন্ধুদের বলবো যে এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু বয়সটা অবশ্যই 1999 সাল পয়লা আগস্ট থেকে 2002 সালের 30 জুলাইয়ের মধ্যে আপনার ডেট অফ বার্থ হতে হবে, এবং সালটাও কিন্তু 1999 এবং 2002 সালের মধ্যে থাকতে হবে। এবার বন্ধুরা আসা যাক, কতগুলো পদ এখানে রয়েছে। এখানে টোটাল পদ রয়েছে 3400টা, এবং এখানে তিনটে ক্যাটাগরিতে রিক্রুট হচ্ছে। সো আসা যাক কী কী ক্যাটাগরি রয়েছে এখানে। এখানে রয়েছে সিনিয়র সেকেন্ডারি রিক্রুট অর্থাৎ SSR, এখানে কিন্তু 2500 পোস্ট রয়েছে। তারপর রয়েছে আর্টিফিশার অ্যাপেন্টিস অর্থাৎ AA, এখানে 500 পোস্ট, এবং ম্যাট্রিক রিক্রুট বা অর্থাৎ MR, এখানে রয়েছে 400টা পোস্ট। এবার এখানে কারা আবেদন করতে পারবেন, এই শূন্য পদগুলোতে আবেদন করতে পারবেন তারাই যারা অবিবাহিত। এবার আসা যাক ডিটেলসে, পোস্টগুলো কাদের জন্য এবং কী কোয়ালিফিকেশান প্রয়োজন। সিনিয়র সেকেন্ডারি রিক্রুট অর্থাৎ SSR, এই পোস্টের জন্য প্রার্থী যারা হবেন তাদের কিন্তু দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে, সায়েন্স স্ট্রিম থাকতে হবে, আর সঙ্গে অঙ্ক ফিজিক্স, আর তার সাথে আমাদের যে থার্ড সেট থাকে কেমিস্ট্রি বায়োলজি বা কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটি বিষয়। এবার আসা যাক আর্টিফিশার অ্যাপেন্টিস অর্থাৎ AA, এটাও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে, আর অবশ্যই কমপক্ষে 60% মার্ক্স থাকতে হবে, আর শেষে থাকতে হবে অঙ্ক ফিজিক্স সহ কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্সের যে কোনো একটি বিষয়। এবার সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাট্রিক রিক্রুট অর্থাৎ MR, এই পদের জন্য প্রার্থীকে MHRD শিক্ষিত অর্থাৎ যে কোনো রাজ্যের শিক্ষিত বোর্ড অর্থাৎ মাধ্যমিক যেখানে পাস করা যায় সেরকম বোর্ড থেকে স্কুল এডুকেশন থেকে ম্যাট্রিকুলেটেড পাস হতে হবে। এবার বন্ধু আসা যাক যে আপনারা কীভাবে এখানে পরীক্ষায় বসবেন বা দেবেন। এখানে যে প্রার্থী বাছাই পদ্ধতি রয়েছে এটা কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, এবং এখানে প্রার্থীদের ফিজিক্যাল যে ফিটনেস সেখানে পাস হতে হবে, এবং সেই সঙ্গে মেডিকেল এক্সামিনেশনেও উত্তীর্ণ হতে হবে। এবার বন্ধু আসা যাক আপনারা কোথায় আবেদন করবেন। এখানে মূলত আপনাদের আবেদন করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে, আর আপনাদের অবশ্যই কিন্তু নেভির যে অফিসিয়াল সাইট সেই সাইটে কিন্তু গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল সাইটটা হচ্ছে joinindiannavy.gov.in। সো থ্যাংক ইউ বন্ধুরা, অলরেডি 14 ডিসেম্বর থেকে অলরেডি আবেদনপত্র দেওয়া শুরু হয়ে গেছে, আর এটা চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। সো বন্ধুদের একটা কথাই বলবো, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু তাদের বয়স যদি সেই সীমার মধ্যে থাকে আপনারা কিন্তু আবেদন করতে থাকুন এবং আবেদন করে দিন। সো থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য। আর অবশ্যই ভিডিও শেষে বলবো যে আপনারা যারা আমার চ্যানেলটা এখন দেখেন বা দেখছেন বর্তমানে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে বেল আইকনে একটা ক্লিক দিয়ে দেবেন লেটেস্ট ভিডিও নোটিফিকেশান দ্রুততার সাথে পাওয়ার জন্য। সো আবার বন্ধুরা ধন্যবাদ সবাইকে, আমি এখানে আমার ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন। এই কথা নিয়ে ভিডিও শেষ করলাম। বন্দে মাতরম।